এখন এমন একটা সময় আমাদেরকে নমিনেশন দিয়েছেন এবং নির্বাচিত হয়েছে, এটা আমি আমার সৌভাগ্য মনে করি। কারণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী, যেটাকে মুজিব বর্ষ হিসাবে ইয়া করা হয়েছে, আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি যে এই সময় আমার মতন একজন ক্ষুদ্র লোক এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করতে পারবো, আসলে এটা আমি এখন ওইভাবে বলতে পারবো না। কারণ আপনারা জানেন আমাদের শপথ গ্রহণ হয়েছে ঠিকই, কিন্তু এখন আমরা দায়িত্ব পাইনি। আমরা দায়িত্ব পেতে হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে, শুধু আমি না, সবারই। আমার চেষ্টার তো কোনো ত্রুটি থাকবে না, আমার ওয়ার্ডকে সুন্দরভাবে সাজাতে, উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে। তারপরে আমি তো নির্বাচনের সময় আমি তো এলাকায় অঙ্গীকারবদ্ধ, এলাকার মানুষ আমার কাছে যা চেয়েছে আমি চেষ্টা করব সেগুলো পূরণ করার জন্য। বাকিটা আমার এলাকার জনসাধারণের সহযোগিতা এবং আমার দলের সহযোগিতা। আমার কাছে মানুষ যে প্রত্যাশা, যে দাবি করেছে, সর্বপ্রথম আমার এলাকা একটা কমিউনিটি সেন্টার, যেহেতু ঢাকা দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডে কমিউনিটি সেন্টার নাই আজকে দীর্ঘ বছর ধরে, এলাকার মানুষের একটা দাবি। পাশাপাশি রাস্তা উন্নয়ন, আসলে রাস্তা কিন্তু ভালোই ছিল, মিথ্যা বলে লাভ নেই। ওই যে এডিপির একটা প্রকল্প চলছে, যেটা হচ্ছে পানির পাইপ নতুন করে বসাচ্ছে, যার জন্য এখন খোঁড়াখুঁড়ি হচ্ছে, তো ওইটা কাজটা সম্পূর্ণ হয়ে গেলে ইনশাল্লাহ রাস্তাও ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা এলাকার, সবচেয়ে বড় যে সমস্যা এলাকার মানুষের দাবি, চাঁদাবাজ, মাদকদ্রব্য প্লাস সন্ত্রাস, এইগুলোর থেকে এই এলাকার মানুষ মুক্তি চায়। আমি বলতে পারি আমার চেষ্টার ত্রুটি থাকবে না।